नमस्कार आज के कारबा तालेर द्वितीय दिन आमी एर आगे दिन कारबा तालेर प्रथम अंश दिए तार मध्य चारटे बजना दिए अपनारा चाहले सेटा देखे नीते पारें आमी तार लिंक दिए देव आज के तार पर थेके दिच्छी आज के पाँचटा बजना देव भालो करे देखुन तार बोलगुलो पेये जाबेन लिखे देव जेटा प्रथम शुरू करछी सेटा होच्छे धिक ता ता तिक ता ता तिक ता ता तिक धाना धिक ता ता तिक ता ता तिक ता ता तिक धाना एटा आमादेर श्रीखोलेरी बाजना धिक ता ता तिक ता ता धिक एटा प्लस एटा एजे एजे বা এইরকম যে কোনো একটা ধিক দুটো একসঙ্গে ধিক এইবার তাতা তাহলে কি হলো ধিক তাতা এবার তাতা যখন দেব তখন বায়াটা এরকম দেব এর সঙ্গে আলতো করে তাহলে দুই দিকের ব্যালেন্সটা ঠিক থাকবে দেখুন ধিক তাতা মানে তাতা তাতা তাহলে কি হলো ধিক তাতা এবার ঠিক তাতা ধা মানে এই যে ধা আর না এটা না তাহলে কি হলো ঠিক তা তা ঠিক তা তা ঠিক তা তা ঠিক ধা না ঠিক তা তা ঠিক তা তা ঠিক তা ঠিক ধা না এইটা আস্তে আস্তে প্র্যাকটিস করার পর এইটা দেখবেন আপনাদের হাতে অটোমেটিক ভাবে এই রকম চলে আসবে দেখবেন অনেক সময় এরকম গান করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শেষে একটা তেহাই দিলাম ছোট্ট করে এখানে দেখুন এই যখন এই যে ধিক তাতা ধানা দিলাম তখন এরকম না দিয়ে এই রকম না দিয়ে আপনি জোরেও মারতে পারেন এরকম ভাবে এটা বাজানো যেতে পারে তার পরেরটা হচ্ছে ধি ধা তি তা তি তা ধি না ধি ধা তি তা তি তা ধি না धीदा तित्ता तित्ता धीना धीदा तित्ता तित्ता धीना धीदा तित्ता ऐ जे धी धी ऐ जे बायटा देखा चिखने धी शुमा ये टा चापा और धा शुमा खोला धी धा तित्ता तित्ता धी ना धी धा तित्ता तित्ता धी ना धी ऐ जे एटा एरकम आवाज धी धा तित्ता तित्ता धी ना धी धा तित्ता तित्ता धी ना तित्ता तित्ता धी ना धी धा तित्ता तो देखुन एगुलो आपनारा प्रचुर भावे प्रैक्टिस करबेन प्रैक्टिस करे करे এই বাজনাগুলো কানে বারে বারে শুনবেন এর যে রিদম এইগুলো যত কানে শোনা থাকবে কোনো একটা গান হলে এই রিদম যদি আপনাদের কানে থাকে বা আপনাদের মনের মধ্যে থাকে অটোমেটিকভাবে সেই গানের সঙ্গে কিন্তু এই রিদমটা অটোমেটিক আপনাকে মন বলে দেবে যে এই বলটা বাজাতে সেই জন্য আপনারা ভাবছেন যে এর সঙ্গে কী গান হবে এর সঙ্গে কিন্তু প্রচুর গান হবে এবার সেই মানে সেই পাটিগণিত অঙ্ক মুখস্থ করলে যেমন হয় আর কি আপনারা বুঝে নিন এটা ভালো করে দেখে নিন এটা ভালো করে শুনুন আমি আপনাদেরকে সহজ সিম্পল ভাবে বলছি যাতে মানে খুব অল্পর মধ্যে আপনারা শিখতে পারেন চোখ কান বুঝে কোনো কিচ্ছু না শুনে শুধুমাত্র প্র্যাকটিস করুন এই রিদম কানের মধ্যে ঢোকান আচ্ছা তারপরেরটা ধিনধানা তিত্তা তিত্তা ধিনধা প্রায় একই রকম ধিনধানা তিত্তা তিত্তা ধিনধা ধিনধানা তিত্তা
দেখুন ধীন ধানা তিত্তা, ধীন এই যে ধীন এটা এরকম, ধীন ধানা ধা জানেন, ধীন ধানা তিত্তা তিত্তা ধীন ধা, ধীন ধানা তিত্তা তিত্তা ধীন ধা, ধীন ধানা তিত্তা তিত্তা ধীন ধা, ধীন ধানা তিত্তা তিত্তা ধীন ধা তিত্তা ধীন ধা। এই যে এর ছন্দটা, এই ছন্দটাকে কানের মধ্যে বসিয়ে নিতে হবে এবং মুখে আগে প্রচুর ভাবে প্র্যাকটিস করবেন। এটাই কিন্তু সহজ পদ্ধতি, শুধু হাতে করলে হবে না, প্রথমে আগে মুখে এটা করে নিতে হবে। তাহলে কি হলো, ধীন ধানা তিত্তা তিত্তা ধীন ধা, ঠিক আছে, একদম সহজ সিম্পল। ধি কোনটা ধা কোনটা এগুলো কিন্তু আপনারা জানেন, ওই জন্য আমি এটা বলার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার হাত কিন্তু এটা বলে দেবে যে কোনটা ধি কোনটা ধা। তার পরেরটা হচ্ছে ধানা নানা তিত্তা তারা নানা ধীন ধা, সেম একই রকম, একটু ভেরিয়েশন হচ্ছে। ধানা নানা তিত্তা তারা নানা ধীন ধা, ধানা নানা তিত্তা তারা নানা ধীন ধা, মানে ধানা নানা তিত্তা, এই যে ধা না 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 মানে ধা না না না, তা তা না 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 ধীন ধা, ধা না 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 তা তা না 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 ধীন ধা, ধা না 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 তা তা না 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 ধীন ধা, ধা না 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 তা তা না 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 ধীন ধা, ধা না 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 তা তা না 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 ধীন ধা। এর রিদম হচ্ছে এইটা। আচ্ছা, তারপর একটা খুব ভজন গানে বিশেষ করে এই ঠেকাটা দেওয়া হয়, যেমন ধীন না ধীন ধীনা তিন না তিন তিনা, ধীন না ধীন ধীনা তিন না তিন তিনা, দেখুন ধীন না ধীন ধীনা তিন না তিন তিনা, ধীন এই যে ধীন ধীন, এবার না না, এবার ধি ধি এটা না, তাহলে ধীন না ধীন ধি না, মানে যে ধীন না ধীন ধীনা তিন না তিন তি না, ধীন না ধীন ধীনা তিন না তিন তিনা। এবার এটা বাজবে কেমন হবে, যেমন একটা গান খেলিছো এ বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, এরকম আছে, মানে ভজন গুলো বলছি। এরপরে ও কালা এক বাসুরিওয়ালা শুধ বিসরা গয়া মরি রে, শুধ বিসরা গয়া ভজন বলে আমি বলে দিলাম। এছাড়া আপনারা আমাকে যেসব গানের কথা বলেছেন, আমি কিন্তু সবার এটা গানগুলো খাতাতে লিখেছি, সেগুলো আমি কিন্তু সব আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা চাইলে এর পরেও যত কঠিন গানই হোক না কেন, আমি মানে যদি প্রয়োজন হয় আমি আমার গুরুর কাছে আবার যাব, সেখান থেকে শিখবো, শিখে আপনাদেরকে আমি দেখাবো। এইটে হয়তো পাঁচটা দিলাম, এই পাঁচটা আপনারা ভালো করে প্র্যাকটিস করুন। আমি এর পরের দিন এই কাহারবার ডবল বাজনা নিয়ে আসছি, ডবলটা আমাকে অনেকে বলেছেন। আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন, লাইক বা এটা ওটা যা করতে হয় আপনারা করবেন। আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন, নমস্কার।